Guys, welcome back and a very warm welcome to all of you who are watching this episode right now. This is the second episode of season 1 and today, as most of you know, amra ajke Andaman niye kotha bolbo and today we have with us a very special guest, Satyaki Pal amader sathe ache. Satyaki amar khub close friend. Satyaki Andaman gechilo 2016 sale ebong Satyaki ব্যাপারে আগে একটু বলে নেওয়া দরকার he is a financial advisor in HDFC welcome Satyaki I'm really grateful to you that you could find some time to be here and be a part of this show so without wasting any further time let's straight away delve into the topic so আমার প্রথম কোয়েরিটা হলো যে মানে এই আন্দামানের এই ট্যুরটা এটা অভিজ্ঞতাটা কেমন ছিল অভিজ্ঞতা খুবই ভালো ছিল এটা মানে কি খুব এক্সাইটেড ছিলাম এই ট্যুরের জন্য রাইট ফ্রম কি বলবো প্লেন থেকে নামা থেকে আরম্ভ করে একদম মানে যেই দেখার যে দৃশ্যটা মানে প্লেনে যদি নামার সময় যে দৃশ্যটা না দেখা যায় তো সেটাই মানে সব থেকে বড় মিস তো সেই দিন যদিও ফটো তুলতে দিচ্ছিল না বা এয়ার ইন্ডিয়াতে গেছিলাম তো কাজে অনেক রেস্ট্রিকশন ছিল সরকার থেকে নিয়ম নেই যে ছবি তোলার হ্যাঁ জেনারেলি তাই থাকে মানে ফ্লাইট ল্যান্ড করার সময় ক্যামেরা ফ্যামেরা বা মোবাইল ইউজ করতে দেয় না এবং আন্দামানের দৃশ্য খুবই ভালো থাকে প্লাস ওটা একটা ওই এয়ারফোর্স এর বেস এয়ার মানে এয়ারবেস বলে বোধহয় আরো রেস্ট্রিকশনটা বেশি থাকে আন্দামানে ছবি তোলার একদমই নিষেধ তো সেখান থেকে শুরু হলো তারপরে গেলাম আমার পুরো পাহাড়ের মাঝখানে একটা মানে মনে হচ্ছে দ্বীপের মধ্যে যেরকম একটা মানে দ্বীপের যে ফিলিংসটা হয় পুরোপুরি একদম পাহাড়ের মধ্যে একদম মানে দার্জিলিং মতো একটা ফিলিংসও আছে ওখানে যাই হোক তো যেখানে ছিলাম সে যেই হোটেলে ছিলাম তার হোটেলের নাম ছিল মেগাপট হোটেল তো সেটা মানে ওই আমরা ওই এমনি ফ্যামিলি ট্যুর চারজন মিলে আমরা ঘুরেছিলাম মানে পুরো ফ্যামিলি আমার দাদা মা বাবার সাথেই আচ্ছা তো তাও আমরা ওই কি বল আন্দামান নিকোবরে ওই ট্যুরিজমের সাথে আমরা কানেক্ট করেই ঘুরেছিলাম তারাই সব ঠিক করিয়েছিল আর কি আচ্ছা তো এর মধ্যে আমি তাহলে কোশ্চেনটা করে নি এর মধ্যে মানে আমরা জানতে চাইবো কোন কোন জায়গাগুলো মানে ক্রনোলজিক্যালি কোন কোন জায়গাগুলো এই ট্যুরে ঘোরা হয়েছিল কোন ঘোরা হয়েছিল বলতে প্রথমে পোর্ট ব্লেয়ারে প্রথমে মিউজিয়াম তারপরে যা পোর্ট ব্লেয়ারে যেসব জায়গাগুলো ছিল আর কি তখন তো ওখানে ঘোরাই শেষ হলো তারপরে অ্যাকচুয়ালি যখন যেখানে গেলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তো আলটিমেটলি তো সেদিনকে খুব একটা ঘোরা হলো না নেক্সট দিনকে আমাদের রুট ছিল হ্যাভলক আইল্যান্ডে তো হ্যাভলকে গেলাম তো হ্যাভলকে যাওয়া গেলাম উইথ ম্যাক্রুজ এগেইন ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স ম্যাক্রুজে ম্যাক্রুজ মানে ওটা কোনো সার্ভিস আর কি মানে কোনো স্পেশাল ম্যাক্রুজ হচ্ছে ওদের মানে একমাত্র মানে ওদের সবথেকে ভালো আর কি জাহাজ বলা যেতে পারে বাকি সব গ্রিন লাইন জাহাজ পাওয়া যাচ্ছে মানে ওগুলো সব ওপেন ম্যাক্রুজ হচ্ছে এসি একদম পুরো এয়ার কন্ডিশনার একদম আচ্ছা একদম মানে ইয়ে একদম মানে পুরো মনে হবে যেন আমরা একদম পুরো জাহাজ বলতে সেই যে জাহাজ হয় একদম 5-star জাহাজের মতো আর কি প্রায় আচ্ছা ও ভেতরেই আমাদের ক্যাটারিং ছিল সবই আছে মানে একদম এরকম ব্যাপার আর এই পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক এই ম্যাক্রুজ যেতে কতক্ষণ লাগে মোটামুটি মোটামুটি 2 আওয়ার্স মতো মোটামুটি তো এই এই মানে হ্যাভলক আইল্যান্ডে দেখার কি কি আছে হ্যাভলক আইল্যান্ডে বিচ আছে সি বিচ ছিল দুখানা সি বিচে ঘুরলাম রাধানগর বিচ আর কি রাধানগর বিচ হ্যাঁ রাধানগর সি বিচ ছিল আর আমরা যেখানে ছিলাম সেই জায়গাটার নামটা মনে পড়ছে না বাট ওখানে ও সাইডে মানে আমরা সি বিচের সাথে একদম ছিলাম একদম লাগানো আর কি আচ্ছা মানে একদম লাগানো যে রিসর্ট টাইপের যেগুলো হয় আর কি রিসর্ট টাইপের একদম মানে ভিলা টাইপের যেমন ছিল ভিলা ভিলা আচ্ছা ওটার কানেক্ট আচ্ছা ওখানেও গেলাম তো হ্যাভলকও খুব ভালোই জায়গা একদম মানে কি বলবো ঘোরার জন্য পারফেক্ট জায়গা হচ্ছে হ্যাভলক আচ্ছা তাহলে হ্যাভলক হলো এবার তার পরের দিনটা কি কোন কোন জায়গা ঘোরা হয়েছে মানে তার পরের দিনগুলো আর হ্যাঁ পরের দিন হচ্ছে নীল আইল্যান্ডে গেছিলাম ও হ্যাভলক থেকে আমরা 30 মিনিটস রুট এগেইন ম্যাক্রুজ আচ্ছা তো নীলে দেখার কি নীলে তো ভারতপুর সি বিচ আছে আচ্ছা ভারতপুর সি বিচে গেলাম তার সাথে ওখানে আরেকটা জায়গায় নিয়ে গেছিল একটা মিউজিয়ামে নিয়ে গেছিল একটু খানি আর একটা মিউজিয়াম নিয়ে গেছিল ওখানে আচ্ছা মানে নীল আইল্যান্ডে বেশি ভাগ হচ্ছে যেটা মানে সবথেকে দেখে ইয়ে হবে যে মানে একটা বিদেশের মতো ফিলিংস চলে আসবে যে মালদ্বীপের মতো জায়গা আছে যেমন জলটা পুরো নীল একদম পুরো দেখা যাবে কোরাল থেকে আরম্ভ করে ইচ এন্ড এভরিথিং যা দেখতে মানে চাওয়া হবে আর কি সবই দেখা যাওয়া হবে দেখা যাবে আর কি। আচ্ছা, মানে ওখানে গেলে সেই একটা সেই নীল স্বচ্ছ জল যেগুলো আমরা জেনারেলি ক্যালেন্ডারের মতো একটা ছবি তুলে আর কি, মানে ক্যালেন্ডারে লাগিয়ে রাখলো, তার সাথে বেশ ভালোই লাগবে। আচ্ছা 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 বেশ। আচ্ছা, তো এবার কথা হলো তার নীলের পরের দিন কি হলো? মানে নীল একটা দিন গেল, তারপরের দিন আবার যখন যথারীতি হিসেবে আসলাম আমরা, আবার পোর্ট ব্লেয়ারে ফিরে আসলাম। পোর্ট ব্লেয়ারে ফিরে আসার ওদিনকে তারপরে আমরা ইসেতে গেছিলাম, পোর্ট ব্লেয়ার একটা জায়গার নাম আছে চিড়িয়া টাপু বলে একটা জায়গার নাম আছে, অনেকটা যেতে হয়। চিড়িয়া টাপু প্রায় 1.5 ঘন্টা রাস্তা ছিল আমাদের হোটেল থেকে। তো চিড়িয়া টাপুতে গিয়ে ওখানে যে যা আর কি আছে, ক্রোকোডাইল থেকে আরম্ভ করে সবকিছু দেখা টাকা আছে, বাট ক্রোকোডাইল দেখা হয়নি, দেখতে পাইনি আর কি। মানে খুব ওটা একটা মানে খুব রাস্তার মানে পাহাড়ি রাস্তা। ওখানে মেনলি হচ্ছে চিড়িয়া টাপুতে হচ্ছে সানসেট দেখার জন্য একটা মানে খুব ভালো মানে জায়গা বলা যেতে পারে। চিড়িয়া টাপু চিড়িয়া টাপু নিয়ে জিনিস একটা বলে রাখি, যেহেতু এটা আমার অলরেডি জানা, সেটা হলো চিড়িয়া টাপু একটা একটা লং স্ট্রেচ অফ মাডি ল্যান্ড ছিল কোনো এক সময়। সেখানে আগে মাইগ্রেটরি বার্ডরা আসতো, কিন্তু সুনামির পরে সেই জায়গাটা একদম সম্পূর্ণ একদম জলে ভরে যায় এবং এখন ওটা টুরিস্টদের কাছে জনপ্রিয়, কারণ ওখানে একটা খুব ভালো একটা সানসেট পয়েন্ট টাইপের হয়ে গেছে। তো চিড়িয়া টাপু পোর্ট ব্লেয়ার থেকে মোটামুটি ওই অ্যারাউন্ড 25 থেকে 30 কিলোমিটার দূর, বা আমি হয়তো একটু বেশি বলছি। এটা হলো চিড়িয়া টাপু। এবার আবার ফিরে যাবো সাত্যকির কাছে। আর চিড়িয়া টাপু এছাড়া আর কি কি দেখা হয়েছিল পোর্ট ব্লেয়ারের ওখানে? পোর্ট ব্লেয়ার ওখানে মিউজিয়াম দেখেছিলাম, তারপরে আরো অনেক কিছু দেখেছিলাম। বা একটা শপিং মিস্টে গেছিলাম, মানে সরকারি ওখানে একটা শপিং কমপ্লেক্স ছিল, সেখানে শপিং করতে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেসব গুলো আর শপিং হয়ে ওঠেনি। বাট আমরা মেন যেটা মিস করেছিলাম হচ্ছে, সেটা হচ্ছে হ্যাভলকে গিয়ে ওদিকে এলিফ্যান্ট বিচ যাওয়া যায় হ্যাভলকে ওখান থেকে, তো সেই জায়গাটা হ্যাভলকে ওখান থেকে আর যাওয়া হয়নি। এলিফ্যান্ট বিচ যেহেতু ওয়েদার ডিস্টার্বেন্স ছিল এবং খুবই বৃষ্টি হচ্ছিল যে কদিন ট্যুরে গেছিলাম, তো তাই জন্য আর ওখানে এলিফ্যান্ট বিচটা মিস হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা, এবার শেষের দিকে আমরা প্রায় চলে এসেছি। এবার এর মধ্যে আরেকটা কথা হলো যে এই ট্রিপটা মানে আন্দামান রিলেটেড যে ট্রিপটা, এটা কি সব বয়সের লোকের জন্যই নাকি কোনো স্পেসিফিক একটা এজ গ্রুপ আছে যারা এটা করতে প্রেফার করবে? না, সব বয়সী আছে, সব বয়সী যেতে পারে। যাওয়া সবকিছু যাওয়া যে কোনো এজ গ্রুপই যেতে পারে, সেটা নিয়ে কোনো ইয়ে নেই। মানে সবাই কি ঘুরে আসতে পারে, এরকম কোনো হাই অল্টিটিউডে গিয়ে যাবো বা এই যাবো, মানে আমার কোনো ব্যাপার নেই। মানে হাই অল্টিটিউড বা এমন কিছু বা হয় যে এরকম হয় না, জাহাজে উঠতে গিয়ে প্রবলেম হয়, সেটা বয়স্ক মানুষরা পারবে না, তার মানে এটা সবাই এরকম সবাই পারবে। আর এটা যেটা মেন পয়েন্ট যেটা মিস করে গেলাম, যে পোর্ট ব্লেয়ারে যে হচ্ছে সেন্ট্রাল জেল, যেটা আমরা দেখে থেকেছিলাম, যেখানে বীর সাভারকর ছিল আর কি। লাইট এন্ড শো দেখেছিলাম, লাইট এন্ড শো দেখেছিলাম। তো হিন্দিতে যেটা হয়েছিল আর কি, এখন ইংলিশ আর হিন্দি দুটোই থাকে, তো আমাদের টাইম শর্ট ছিল বলে হিন্দি লাইট এন্ড শোটা দেখেছিলাম। সেটা বিভৎস একটা এক্সপিরিয়েন্স রাতে বেলা। আচ্ছা, তো আমাদের তাহলে মানে পোর্ট ব্লেয়ার আর কি মানে ফেমাস হলো বীর সাভারকরের জন্যই, বিকজ অফ দ্য সেন্ট্রাল জেল। এবং পোর্ট ব্লেয়ার আমি জানি পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্টের নামও বীর সাভারকর এয়ারপোর্ট, বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো মানে এই টোটাল ট্রিপটা এটা কতদিন লাগে মোটামুটি করতে, মানে একটা মোটামুটি আন্দামান ঠিক করে দেখার জন্য? পুরো যদি আন্দামান দেখতে যদি যাওয়া হয় আর কি, দেখতে যাওয়া হয় বা দেখতে চাওয়া হয়, তাহলে পুরোপুরি বলতে হয় যে 15 days, বলতে গেলে 7 days ইজ নাথিং। কারণ ওখানে ঘোরার মতো আরো আইল্যান্ড ছিল, 2টো আইল্যান্ড বললাম। আর 2টো আইল্যান্ডের সম্পর্কে জানিয়ে রাখি, যেটা হচ্ছে কোরাল আইল্যান্ডে গেছিলাম এবং রস আইল্যান্ড। রস আইল্যান্ডে হচ্ছে বেশিরভাগই তোমার ইয়ে দেখতে পাবে, যে হরিণ দেখার জন্য আর কি ফেমাস আর কি ওখানে। আচ্ছা, ঠিক আছে। আর কোরাল আইল্যান্ডে যেটা আছে, কোরাল আইল্যান্ডে না বেসিক্যালি কিছুই না, ওখানে টি শার্ট থেকে আরম্ভ করে সবকিছু বিক্রি হয়, মানে সবকিছু যা মানে ঘোরার জন্য যা ফেমাস সবকিছু কেনা পাবে কোরাল আইল্যান্ডে, কোরালের জিনিসপত্র। এবং আর হচ্ছে যে ওখানে স্কুবা ডাইভিং, সবাই করছিল, মানে কোনো বয়সের কোনো সীমিত ছিল না, সবাই মানে স্কুবা ডাইভিং করছিল। আচ্ছা, এটা একদিকে ভালো যে বয়সের কোনো রেস্ট্রিকশন নেই, অথচ সবাই সবকিছু করতে পারছে, এটা ভালো। আমি শুনেছি স্কুবা ডাইভিং ছাড়াও স্নরকেলিং বলে একটা জিনিস হয়, যেটা ওই মুখের মধ্যে একটা মাস্ক পরে খালি আন্ডার মানে সি বেডটাকে অবজার্ভ করার মতো একটা অ্যাক্টিভিটি হয়। তারপর গ্লাস বোট রাইড নাকি একটা এরকম জিনিস যেটা করা হয় আর কি জেনারেলি, যেখানে স্পেসিফিক্যালি কোরাল দেখা যায়। আচ্ছা কোন কোরাল দেখা যায় এরকম আইল্যান্ড মানে ওই আছে যেমন ওই জলি বয় আইল্যান্ড বা রেড স্কিন আইল্যান্ড ওটাতে কি যাওয়া হয়েছিল? না ওটাতে যাওয়া হয়নি। হ্যাঁ শর্ট ট্রিপ ছিল 7 দিনের 6 দিনে অ্যাকচুয়ালি ছিল, তো ওই ওই আইল্যান্ডে যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি 372টা আইল্যান্ড থাকতে অতটা ঘোরা সম্ভব হয়ে ওঠে না, যদি 15 দিন হতো তাহলে সেটাও কথা। কারণ এই রেড স্কিন আইল্যান্ড বা জলি বয় আইল্যান্ড যেটা কোরালের জন্য ফেমাস সেটা ইট টোটালি ডিপেন্ডস অন দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, কেননা ওটা যেহেতু অনেক এক্সটিংক্ট কোরাল স্পিসিসও ওখানে পাওয়া যায় এবং ওটা একটা মেরিন ন্যাশনাল পার্ক হিসেবে যেহেতু ওটাকে ডিক্লেয়ার করা হয়েছে, সুতরাং গভর্নমেন্ট ডিসাইড করে কখন টুরিস্ট যেতে পারবে কি পারবে না। সুতরাং অনেকের কাছে এটা শোনা যায় যে কোরাল আইল্যান্ডের পারমিশন মানে জলি বয় আর রেড স্কিন আইল্যান্ডের পারমিশন অনেকেই পেয়ে ওঠে না। তো আশা করি আমরা মোটামুটি আন্দামানের মানে জন্য তথ্য অনেকই পেয়ে গেছি এবং আমরা এপিসোডের অলমোস্ট শেষের ভাগে চলে এসেছি। তো একটা জাস্ট লাস্ট প্রশ্ন, সেটা হলো যে এই মোটামুটি একটা ট্রিপ করতে যদি মধ্যবিত্তরা চায় একটা ট্রিপ করতে, তো এটা একটা আনুমানিক খরচ কেমন হতে পারে এই ট্রিপে? পুরোপুরি থাকা খাওয়া ইজ এন্ড এভরিথিং ইজ কস্টলি, মানে হ্যাঁ যেহেতু করা যাবে একটা আইল্যান্ড একটা স্টেট পুরোপুরি সব কিন্তু ওটা মেইনল্যান্ড থেকে যাচ্ছে, সুতরাং সবকিছু কস্টলি হবে যেহেতু পুরোপুরি চেন্নাই এন্ড কলকাতার উপরই পুরোপুরি ডিপেন্ডেন্ট। হ্যাঁ হ্যাঁ ঠিক। তো মানে আমরা যেটা বুঝতে পারলাম যে মানে আন্দামান ট্রিপের কস্ট পুরোটাই মানে বেশিরভাগ অনেকটা পোর্শনে ডিপেন্ড করে যে ফ্লাইটের ফেয়ার কতটা যায়, কারণ ফ্লাইটের ফেয়ার আমরা সবাই জানি ওটা ফ্লাকচুয়েট করতে থাকে এবং বেস্ট মোড যাওয়ার হলো ফ্লাইটই, কেননা অনেকে আবার জাহাজেও যেতে প্রেফার করে কিন্তু সেটা বেশ কিছুদিন লাগে পৌঁছাতে আন্দামানে। তো ফ্লাইট 5 দিন এখন এই মুহূর্তে 5 দিন লাগে যেতে জাহাজে। হ্যাঁ মানে 5 দিন মানে মানে বে অফ বেঙ্গল ইজ আ রাফ সি, ইজ নোন ফর ইটস হাই টাইডস এন্ড দ্য ওয়েভস অফ ইট। তো ওই জন্যই হয়তো রাফ সিটাকে ট্যাকেল করে একটা জাহাজে পৌঁছাতে 5 দিন লাগে, যেখানে আমরা কলকাতা থেকে যদি ফ্লাইট ধরি সেটা অলমোস্ট 2.5 ঘন্টাতে ম্যাক্সিমাম 2.5 ঘন্টাতে পৌঁছে যায়। তো this brings us to the end of this episode. I am so grateful to Satyaki that he squeezed time from his busy schedule to be a part of this show. I'll remain grateful to him for a very long time, and I'm so thankful to him. Thank you, Satyaki, for joining us. So this is basically the end of the episode. Very soon I'll be back with another one. Till then, bye bye.